আসসালামু আলাইকুম। 145 নম্বর এপিসোডে আপনাকে স্বাগতম, সাথে আছে আমি আব্দুল্লাহ রাকিব। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনার মোবাইলের স্ক্রিন লক রেখে কিংবা ডিসপ্লে অফ রেখে কিভাবে আপনি গোপনে ভিডিও ধারণ করবেন যাতে কেউ বুঝতে না পারে আপনি কি করতেছেন। কথা না বলে আমরা মূল ভিডিওতে ফেরত আছি, সো দেখতে থাকুন কিভাবে আপনি মোবাইলের স্ক্রিন অফ রেখে কিংবা ডিসপ্লে অফ রেখে কিভাবে আপনি ভিডিও করবেন, সো দেখতে থাকুন। প্রথমে ফোনের ইন্টারনেট কানেকশন অন করে চলে যাবো গুগল প্লে স্টোরে। আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম, এখানে গিয়ে লিখব হচ্ছে XS ক্যামেরা, XS ক্যামেরা। তো এটা লেখার পরে হচ্ছে আমি গ্রুপ প্রেস করব। তো গ্রুপ প্রেস করলাম, দেখুন XS ক্যামেরা রেকর্ড এন্ড প্রাইভেটলি, রেকর্ড প্রাইভেটলি অপশনটা চলে আসলে এখান থেকে এই অ্যাপসটা হচ্ছে আমি ইনস্টল দেব। তো অবশ্যই দেখে নেবেন যে এই অ্যাপসটা কিন্তু দূরবীনের মতো দেখতে পাচ্ছেন। তো এখানে এটা আমি ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল করব। তো ইনস্টল হওয়ার আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে অনেক সেটিংস আছে যে বিষয়ে পুরো ভিডিও না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো আশা করি সবাই সাথে থাকবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি, সেটিংস আছে করতে হবে। তো আমি এটাকে ইনস্টল করলাম, এটাকে ওপেন করে নিচ্ছি, ওপেন করব, ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর হচ্ছে দেখুন ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার, তো ফ্রন্ট বোথ ফ্রন্ট এন্ড ব্যাক। তো এখানে স্ক্রল করে এদিকে সরিয়ে দিবেন। তো এখানে স্টার্ট রেকর্ডিং যে অপশনটা আছে এখানে প্রেস করবেন। প্রেস করার পরে নিচের দিকে দেখুন স্টার্ট ক্যামেরার পাশে একটা সেটিংস আইকন ক্লিক করলাম। এখন হচ্ছে এখান থেকে প্রাইভেসি সেটিং, এটাকে আমি দেখুন সেভ টু গ্যালারি, এখান থেকে অবশ্যই অন করে দিবেন, এটাকে গ্যালারিতে সেভ হবে। এখন হচ্ছে যে এখান থেকে প্রাইভেসি মোড, এটাকে অবশ্যই যেটা আছে এখান থেকে হচ্ছে নাথিং দিয়ে দিবেন। নিচের দিকে যে নাথিং অপশনটা আছে এটাকে প্রেস করে দিচ্ছি। এন্ড দেন হচ্ছে যে আমি একটু নিচের দিকে আসছি, এখান থেকে লক স্ক্রিন সেটিং, এখান থেকে অবশ্যই এটাকে অন করে দিবেন। এন্ড যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন 0340, তো এই যে পাসওয়ার্ডটা আসবে এটা শো করবে না। তো আমি ব্যাক করে চলে গেলাম, এখান থেকে হচ্ছে যে ক্যামেরা এন্ড ভিডিও সেটিংস চলে গেলাম। এখন ক্যামেরা টাইপ, আপনি কোন ক্যামেরা দিয়ে রেকর্ড করবেন, এখানে ব্যাক ক্যামেরা দিলাম আমি। এখান থেকে হচ্ছে রেকর্ডিং অডিও যেহেতু দেবো অন করলাম। এখন হচ্ছে ফ্ল্যাশ লাইট অবশ্যই এখানে অফ করে দিবেন, এটা অন থাকলে অফ করে দিবেন। এন্ড দেন হচ্ছে ভিডিও কোয়ালিটি, এখান থেকে ফুল এইচডি করে দিবেন যদি আপনারটা ফুল এইচডি, হ্যাঁ ফুল এইচডি থাকে ফুল এইচডি করে দিবেন। এন্ড দেন হচ্ছে কাজটা শেষ, এটাকে অফ করে দিচ্ছি। জুম যেহেতু আমার জুম প্রয়োজন নাই, দেন আমার কাজটা আমি আবার পুনরায় ব্যাক করছি। এখন দেখুন ব্যাক সেটিংস গুলি কাছে দেখে নিতে পারেন, আরো কিছু অনেক সেটিংস আছে। তো দেখে নেওয়ার পরে আছে এখানে ক্যামেরা ভয়েস কন্ট্রোল, এখানে প্রেস করব ভয়েস কমান্ড। তো এই কমান্ড এখানে আপনি যে কোনো কমান্ড দিয়ে ওইটাকে কাজ করতে পারেন, অথবা হাতের তালি দিয়ে ক্ল্যাপ দিয়ে হচ্ছে এটাকে অ্যাক্টিভ করতে পারবেন। ক্ল্যাপ দিয়ে ক্যামেরাটা অন হয়ে যাবে, ঠিক আছে। অথবা কোনো রকম কোনো ওয়ার্ড ইউজ করতে পারবেন, স্টার্ট ক্যামেরা স্টার্ট লিস্টিং, স্টার্ট লিস্টিং এ ক্লিক করতে পারেন। তো আমি ব্যাক করলাম। তো ব্যাক করার পর এখানে স্টার্ট ক্যামেরা যে অপশনটা আছে নিচের দিকে, তো এটাকে আমি প্রেস করবো বা ক্লিক করব নিচের দিকে। আমার কাজটা আপাতত শেষ, এখানে আমি ক্লিক করার পরে এটাকে অনুমতি দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন এখান থেকে ডিসপ্লে আওয়ার যে অ্যাপসটি আছে এখান থেকে অবশ্যই এটাকে অ্যালাউ দিয়ে দিতে হবে। তো আমি যে অ্যাপসটা ইনস্টল করি এটাকে খুঁজে বের করবেন, XS ক্যামেরা, দেখেন নিচে নটা লেগুলো লেখা আছে, এটাকে অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দিবেন। তো এটাকে আমি অ্যালাউ করে দিচ্ছি। দেন আমার কাজটা কিছুটা শেষ, আমি ব্যাক করছি। এখন হচ্ছে স্টার্ট ক্যামেরা, দেখেন আমি দেখেন আমার কিন্তু রেকর্ডিং শুরু হয়ে গেল। এখন এই যে আপনি দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং কিন্তু শুরু হলো, উপর দিকে যে আইকন দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং যে আইকন গুলি আছে দেখতে পাচ্ছেন, আমি নিচে থেকে ড্র্যাগ করি, দেখুন এখানে এখানে যে রেকর্ডিং নাও XS ক্যামেরা ইজ রেকর্ডিং ইজ ব্যাকগ্রাউন্ড ইন ব্যাকগ্রাউন্ড সরি XS ক্যামেরা ইজ রেকর্ডিং ইন ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি প্লে হচ্ছে। এখন এই যে যখন প্লে ক্লোজ করবেন তখন কিন্তু পাসওয়ার্ড যাবে, যখন পাসওয়ার্ডটা প্রথম দিকে যেটা দেখবেন সেটা দেবেন। দেখুন আমি একটু ভুল পাসওয়ার্ড দিলাম, নিচ্ছে না, এটা আমার হচ্ছে এখানে 4টা 0 প্রথমে কিন্তু শো করছে, প্রথম দিকে আপনাকে বললাম। তো এটাকে অবশ্যই পাসওয়ার্ড কোনটা আসে সেটা দেখে দিবেন। এন্ড দেন হচ্ছে এটাকে যদি আমি স্টপ করে দিই, দেখুন আমার আমার কাজটা কিন্তু শেষ, এটা অটোমেটিক্যালি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল। এই দেখুন আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি এটা ছিল আজকে টিপস অ্যান্ড ট্রিক্স। সো আশা করি সকলে বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন।